প্রজননের জন্য বা যাতে করে এক কথায় বন্ধ্যাকরণের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, এই প্রক্রিয়া অবলম্বন করে আমাদের দেশে যে খাসিগুলো কোরবানি করা হয়, তো ত্রুটিমুক্ত খাসি হওয়া দরকার, তো এটা কি ত্রুটিযুক্ত হচ্ছে না? তো এক শ্রেণীর স্কলার বলছেন এটা জায়েজ, আর এক শ্রেণীর স্কলার বলছেন যে জায়েজ না, এটা ত্রুটিযুক্ত প্রজননের জন্য অথবা বন্ধকরণের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, আপনি কি বলবেন মোহতারাম? যে আসলে বিষয়টি হচ্ছে যে এই বিষয়ে ফয়সালা হয়ে গেছে ইমাম নবী রহমতুল্লাহ আলের আমলে। জি, সর্বপ্রথম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী উলামা ইকরাম ওনারা এই কথাটা তুললেন, কারণ রাসুল পাক সাল্লাহ সাল্লামের জমানায় রাসুল সাল্লাহ সাল্লামের দুম্বাগুলো কেমন ছিল, এটা কি খাসি করা ছিল কি না, এটা স্পষ্ট না হাদিসের মধ্যে। এখন পরবর্তীতে যখন খাসি করা হচ্ছে তখন এটা জায়েজ আছে কিনা মশলাটা ছিল এটা, তো সমস্ত উলামা ইকরাম শাফি মাযহাব ছাড়া অন্যরা এ ব্যাপারে ঐকমত যে তালাজ্জুজের জন্য অর্থাৎ গোশত সুস্বাদু হওয়ার জন্য যদি কোনো ইয়াকে এইভাবে খাসি করা হয় তাহলে এটার অনুমতি ওনারা দিয়েছেন, কিন্তু শাফি মাযহাবের উলামা ইকরাম দেননি। তো বিষয়টি যেহেতু ওই সময় ফয়সালা হয়ে গেছে, আমরা যারা শাফি উল মাযহাবের অনুসারী ওনারা এ অনুসরণ করে ওনারা কী দিবেন, পাঠা দিবেন, আর যারা হানফি মাযহাবের অনুসরণকারী আছে যারা, তা ওনাদের কাছে যেহেতু তালাজ্জুজের জন্য গোশতের এটা জায়েজ আছে এই হিসাবে ওনারা কোরবানি দিতে পারেন, অসুবিধা নেই, এটা ত্রুটি নয়। এটা গোশত তালাজ্জুজ হওয়ার জন্য এটা একটা গুণ বরঞ্চ। জি, ধন্যবাদ মোহতারাম। রিয়াজুল জান্নাত বর্ষা এখানে লিখেছেন, আসসালামু আলাইকুম, দূরে কোথাও ভ্রমণে গেলে দেখা যায় সালাতের জন্য বাস থামাতে চায় না, অথবা থামালেও মেয়েদের জন্য সালাতের ব্যবস্থা থাকে না, তাহলে সেক্ষেত্রে গাড়িতে সালাত আদায় করার ক্ষেত্রে কীভাবে কিবলা নির্ধারণ করবে, যেহেতু গাড়ি রানিং থাকে আর গাড়ি চলাকালীন কিবলা পরিবর্তন হয়ে যায়, তাহলে সালাতের বিধান কী হবে? জি, বোন যদি হানফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে মাযহাবটি হচ্ছে যে আপনি নামাজ শুরু করবেন ইয়া দিকে, কিবলার দিকে থাকুক আর না থাকুক, কিন্তু এই নামাজটি আবার বাড়িতে এসে আপনার কাজা পড়তে হবে, কারণ ওই সময় আপনি যে আসলে নামাজ আদায় করতে চাচ্ছেন আপনার দিলের, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তো হৃদয়ের দিকে তাকাবেন আমার ভিতরে অনুভূতি আছে কিনা এটা দেখব। তবে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমার বোনকে আমি বলবো যে এরকম কোনো নিষ্ঠুর মানুষ নাই আসলে যে যে নামাজের কথা বললে পরে গাড়ি থামায় না। আসলে আমরা বলি না, সংকোচবোধে বলি দেখি না, আমি একবার আমরা অনেকে বলি না, আমার বোনকে আমি উদ্বুদ্ধ করবো, আপনি বলবেন যে আমি নামাজ আদায় করবো, আপনি একটা জায়গায় একটা হোটেলে থামাবেন। আর বাংলাদেশে আরেকটা জিনিসের খুব অভাব যেটা বিদেশে নাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মসজিদের সাথেই আমাদের মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা করার। আজকে আপনি ঢাকা থেকে যদি কক্সবাজার যান তাহলে হোটেলগুলো ছাড়া কোথাও আমার মা বোনদের ইস্তেঞ্জা করার বা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার মতো কিন্তু ব্যবস্থা নেই, মসজিদে নেই ব্যবস্থা, থাকলে ওইটাকে বন্ধ করে রেখে দিই আমরা। জি, তো এই যে আমাদের মা বোনরা তাহলে তাদের নামাজ এবং ওযু এগুলো কোথায় করবেন, তো এগুলো প্রত্যেকটা মসজিদে আসলে চিন্তা করার দরকার। এখন যদি আমি ওই সেই 200 বছর আগের ফতোয়া অনুযায়ী চলি যে না মহিলারা ঘরে থাকবে, ওনারা বের হবে না, অকারণা ফিজ বইতে কোন না, এটা কেউ মানবে না আজকাল, কারণ সবাই বের হয়ে গেছে। এখন বের হয়ে যাওয়ার পরে ইসলামের মধ্যে কিভাবে থাকতে পারি আমরা, বহির্বিশ্বের উলামা ইকরাম যেরকম উদারতার সাথে প্রত্যেকটা মসজিদে এই ধরনের ইন্তেজামের ব্যবস্থার জন্য উদ্বুদ্ধ করেন, আমাদের উদ্বুদ্ধ করা উচিত।